জাবির হোসেনের প্রশ্ন করেছেন যে আমরা পানের সাথে জর্দা কিংবা পাতার সাথে যেগুলো খাওয়া হয় এগুলো খাওয়া কি জায়েজ আছে কি? ও পানের সাথে জর্দা খাওয়া তো জায়জ আছে আছে বা পাতা সাদাও জায়জ আছে, এটা না খাওয়াও ভালো। আর আমরা আসামের মানুষ বা ভারতের মানুষ বলা যায়, বাংলাদেশের বা পাকিস্তানও কিছু আছে, আমরা পান খাই পানের সাথে, মানে কম, নর্থ ইস্টে বেশি পান খাই, পানের মধ্যে জর্দা খাই, কেউ সাদা খাই, এটার দ্বারা মানে অনেক ক্ষতি হয়, ডাক্তারের হিসাবে অনেক ক্ষতি হয়। তবে এটা থেকে বাঁচিয়ে থাকা ভালো, তবে শরীয়তে নিষেধ দেয় নাই এটা খাইতে পারে। আজিরুদ্দিন ভাই প্রশ্ন করিয়েছেন, জানাজাতের অবস্থা কি কি কাজ করা যাবে, খানা খাওয়া যাবে কি না, আর অন্য কোনো কাজ করা যাবে কি না? ফরজ গোসল যদি হয়, চাই মহিলা হোক চাই পুরুষ হোক, বা মহিলাদের শুধু মেন্স বা নেফাস আছে, এই সময় ফরজ গোসল হয় বন্ধ হওয়ার পর। এই জানাজাতের অবস্থা নাপাকি অবস্থায় আপনি খাওয়া দাওয়া করতে পারবেন, কোনো নাপাক কাপড় আপনি ধুইতে পারবেন, এইটা বিসমিল্লা বলিয়া পাক করতে পারবেন, এই সময়ে খাওয়া দাওয়া রান্না বাড়া সব কিছু করতে পারবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনার যেন নমাজের টাইম অতিবাহিত না হয়। যেমত একজন মানুষের ফরজ গোসল হয়েছে ফজরের আগে, সে যেন তুলুয়ে আফতাব সূর্য উঠার আগ পর্যন্ত গোসল করিয়া ফজরের নমাজটা পড়িয়াল। আর এর ভিতরে সারা রাত্রে যদি সে নাপাক অবস্থায় থাকে বা কোনো মহিলা মেন্স বা নেফাসের অবস্থায় আছে, নেফাসে কোনো বন্ধ হয় নাই, এই অবস্থার মধ্যে খাওয়া দাওয়া উড়া পিন্ডা কোনো নাপাক কাপড় ধোয়া পরিধান করা বা কোনো আত্মীয় স্বজন আসছে কোনো বস্তু বানাইয়া পাকাইয়া বা মুরগি জব করিয়া দেওয়া, এই সমস্ত হালাল আছে, অসুবিধা নাই। কিন্তু নমাজ এই সময় হারাম থাকবে, সঙ্গম হারাম থাকবে, কোরআনে করিম ছোঁয়া হারাম থাকবে, হাত দিয়া ছোঁয়া এটা হারাম থাকবে, কোরআনে করিম তিলাওয়াত করা হারাম থাকবে, কাবাতুল্লার মধ্যে ঢুকা বা মসজিদে ঢুকা বা কাবাতুল্লার তোয়াফ করা হারাম থাকবে, এই সময় কোরআনে করিমের আয়াত বা সুরা মুখস্থ করা হারাম থাকবে। আর তসবি পড়তে পারবেন, যে কোনো তসবি পড়তে পারবেন, দুরুদ শরীফ পড়তে পারবেন, তাওবা ইস্তিগফার করতে পারবেন, মানে করেন, এই সময় ভালো কথা, বিশেষ করে মহিলাদের মেন্সের বা নেফাসের কারণে আল্লাহর ইবাদত থেকে মহরুম থাকে, ওনাদের জন্য আমি বলছি যেন আপনার বেশ বেশ করে তসবি হাতে নিয়ে পড়েন, ভালো কথা, হাতে নিয়ে পড়তে পারবেন। তারপরে এই যে কোনো দুরুদ পড়তে পারবেন, তাওবা ইস্তিগফার করতে পারবেন, অথচ কোরআনে করিমের কোনো আয়াত যদি দোয়া হিসাবে পড়েন পড়তে পারবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, এই সমস্ত দোয়াইয়া আয়াত যদি আপনি আয়াতের নিয়ত না করে শুধু শুধুমাত্র দোয়ার নিয়তে যদি পড়েন, এই সমস্ত পড়া যায় যাস। আর এক ভাই প্রশ্ন করছেন যে আমরা যে সাধারণত 7-8-6 লিখে যেটা বিসমিল্লা হিসেবে গণ্য করি, সেটা কি বিসমিল্লার ফজিলত পাওয়া যাবে কি না? দেখেন 7-8-6 এটা বিসমিল্লার ফজিলত পাবেন না, এটা শুধুমাত্র একজন মুসলমানে লেখছে বা মুসলমানে যদি বিসমিল্লা বলিয়া লেখিয়া দেয়, তে এই বস্তুটা কাগজটা হয়তো নিচে পড়িয়ে যাইব বা এটার সাথে আয়াতের সাথে বেয়াদবি হবে, কবিরা গুনা হবে, এই বস্তুটার সম্মুখে রেখে আমাদের বুজুর্গানে দিন 7-8-6 মানি বিসমিল্লাহির রহমানির রহিমের হরুফ অক্ষর হইল 19টা, কেউ বলে 21টা, কেউ আরো বেশি বলে, কিন্তু যারা ইলমুল তাদাদের ইলিম, যাদের মধ্যে ইলিমের তাদাদের তাদাদের ইলিম আছে, ইলমুল আদাদ বলে, এই ইলমুল আদাদ যারা আছে ওনারা বলছেন না। যেমন তফসিরে রুহুল মানির মধ্যে আছে যে বিসমিল্লার মধ্যে হরুফ বা অক্ষর হইল 19টা, 19 হরফের মধ্যে আল্লাহ বলতে আলিফ আছে, মমদু আলিফ আছে, এইটা ছেড়ে দেওয়া হয়, রহমানের মধ্যে মিমের মধ্যে আলিফ আছে, এটা ছেড়ে দেওয়া হয়, এই দুইটা ছেড়ে 19টা হয়, এই 19টা যদি হয় তাহলে 7-8-6 হয়। আর এইটার দ্বারা বিসমিল্লা বোঝা যায় না, বরং একজন মানুষের কলবের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম আছে, এইটা সে পেশ করবে কিভাবে, যদি লেখিয়া পেশ করে বেয়াদবি হবে, কাগজটা নিচে পড়িয়া যাবে, কোনো ডেইনে যাবে, কোনো মানুষে এটা বেয়াদবি করবে, তার অন্তরে বিসমিল্লা আছে, এই অন্তরে বিসমিল্লাটা বুজুর্গানে বলছেন যে 7-8-6টা তুমি লিখে প্রকাশ করে নাও, তাহলে দুঃখে দেখবে সেই ব্যক্তি বিসমিল্লা বলিয়ে কাজটা শুরু করছে। এই বিসমিল্লার একটি চিহ্ন থাকলো, একটি লক্ষণ থাকলো যে এই লোকটা বিসমিল্লা হিসাবে কাজ করছে, বরকতরে সম্মুখে রেখে কাজ করছে, এইটা কিন্তু বিসমিল্লা হয় না, বিসমিল্লার ফজিলত নয়, কিন্তু বিসমিল্লার একটি নিদর্শন হয়, বিসমিল্লার একটি আলামত লক্ষণ আমরা।